আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো। আজ আমি তোমাদের সামনে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা শুরুতেই আমাদের পরিচিতি দেখি নেই, আমাদের পাঠ পরিচিতি এবং শিক্ষক পরিচিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরেই আমরা আমাদের মূল আলোচনায়, আমাদের মূল ক্লাসে চলে যাব। এখন তো আমাদের আজকের যে বিষয়গুলো আমরা শিখতে পারবো, দেখো যে সমাজের বিভিন্ন ধরনের পেশার তালিকা আমরা তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের পেশাজীবীর কাজের বর্ণনা দিতে পারবো, সমাজের সব কাজ যে সমান গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করতে পারবো আমরা, এই কাজগুলো এই পড়াগুলো আমরা শিখতে পারবো। তো দেখো আমরা কিছু ছবি এখানে দেখে নিই, আমরা অনেক কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি যে এক একজনে এক একটা কাজ করছে, কেউ মাঠে সব কাজ করছে। এখানে আমরা আরও কিছু ছবি এখানে দেখতে পারবো, দেখো নদীতে কাজ করছে, কেউ নদীতে মাছ ধরছে, অর্থাৎ তারা নদীতে কাজ করছে। এখানে দেখো কেউ হাঁড়ি পাতিলের কাজ করছে, হাঁড়ি পাতিল বানাচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কেউ তাঁতের কাজ করছে, অর্থাৎ তারা কাপড় লুঙ্গি ইত্যাদি তৈরি করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কেউ বিল্ডিং তৈরি করছে, বিল্ডিংয়ের কাজ করছে, বিল্ডিং তৈরির কাজ। আমরা এভাবে যে ছবিগুলি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এই ছবিগুলির দ্বারা কী বুঝতে পারছি, দেখে এখানে কেউ কাজ করছে, একজনের শিক্ষকতা করছে, টিচিং দিচ্ছে, কেউ খেতে কাজ করছে, কেউ কামারের কাজ করছে, কেউ নদীতে কাজ করছে। এইভাবে দেখা গেল আমরা দেখতে পারলাম যে বিভিন্ন পেশায় মানুষ জড়িত, এক এক মানুষ এক এক পেশায় জড়িত, এক এক কাজ করছে। তাহলে দেখো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কৃষক কাজ করছে, যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা নানা রকম খাদ্য খাই, এর সবই কৃষক উৎপাদন করে থাকেন। এই জিনিসগুলি আমরা খুব গুরুত্বপূর্ণ মনে রাখার চেষ্টা করব, কোন পেশার মানুষ কী ধরনের কাজ করে এই জিনিসটা আমাদের জানতে হবে। দেখো জেলে খাল বিল হাওর বাওর নদীতে কী করে মাছ ধরে, তারা সাগরে জাল দিয়ে মাছ ধরেন, জেলে মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করেন, তারা পুকুর বা বিভিন্ন জলাশয়ে মাছ চাষ করে থাকেন। তাহলে দেখো এখানে আছে কুমার, কুমার কাদামাটি দিয়ে হাঁড়ি পাতিল, কলস, টব ইত্যাদি তৈরি করেন, এগুলো আমরা ঘরের কাজে ব্যবহার করে থাকি। তাঁতি ও দর্জি, দেখো এরা কী করে, তাঁতি ও দর্জি সুতি, রেশম ও পশমের সুতা দিয়ে তাতে কাপড় বুনেন, দর্জি কাপড় দিয়ে নানা রকম পোশাক তৈরি করেন, ইত্যাদি কাজগুলো এই ধরনের পেশার মানুষ করে থাকে। আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি রাজমিস্ত্রি, তারা কী করেন, ইট, সিমেন্ট, বালু, লোহার রড ইত্যাদি দিয়ে ঘর বাড়ি তৈরি করেন, গ্রাম শহর সব জায়গাতেই তারা এই ধরনের কাজ করে থাকেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসগুলো এখানে দেখলাম যে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজ করে, কোন পেশার মানুষ কী কাজ করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম। ঠিক তেমনই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে এই জিনিসগুলো তোমরা দেখে নিবা। তোমাদের পাঠ্য বইয়ের 22-24 নম্বর পৃষ্ঠা তোমরা ওপেন করে এই পড়াগুলি দেখতে পারবে। তখন এই আমার এই ক্লাসের সাথে যখন তোমরা তোমাদের পাঠ্য বইকে মিলিয়ে নিবে, তাহলে তোমাদের জন্য এটা আয়ত্ত করা অনেক সহজ হয়ে যাবে, তোমাদের মুখস্থ করাও সহজ হয়ে যাবে এবং তোমরা সহজে লিখতেও পারবে। ঠিক আছে, তো তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই পাঠগুলো দেখে নেবে কে কোন কাজ করে। এবার তোমাদেরকে একটি কাজ দেওয়া হচ্ছে, তোমরা যে কাজটি করবে, উৎপাদন কাজের সাথে জড়িত দুইটি পেশার নাম বলো, যারা উৎপাদন করে, অর্থাৎ যারা কী করে ফসল উৎপাদন মানে তৈরি করে, সেরকম এই পাঠে কী কী ফসলের নাম জানলে সেগুলো বলবে। কী কী ফসলের নাম আমরা জানতে পারলাম, যে জিনিসগুলো আমি প্রথমেই আলোচনা করেছি এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এবং ছবির মাধ্যমে জিনিসগুলো দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার দলীয়ভাবে কাজ করবে, কয়েকজন মিলে গ্রুপ তৈরি করে, অর্থাৎ দল তৈরি করে তোমরা কাজগুলো করবে। যে কাজগুলো তোমরা করবে, দেখো একটি দল থাকবে যে কৃষক জমিতে কী কী ফসল উৎপাদন করেন তার একটি তালিকা
তৈরি করে, তোমরা একে অপরকে সহযোগিতা করতে পারবে, সহযোগিতা নিতে পারবে কাজ করে কাজের জন্য। আরেকটি দল থাকবে মেয়েদের, জেলেরা কোথায় কোথায় থেকে মাছ ধরেন তার একটি তালিকা তোমরা তৈরি করবে, অর্থাৎ তোমাদের খাতায় এই জিনিসগুলি লিখবে। এতে একে অপরকে তোমরা সহযোগিতা করতে পারবে, মিলেমিশে তোমরা কাজটি করতে পারবে এবং লিখতে পারবে, এতে তোমাদের খুব সহজ হবে। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে কাজগুলো এখানে দেখলাম, অর্থাৎ যে ক্লাসটি কোন পেশার মানুষ কোন কাজ করে, সমাজে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছে, তারা বিভিন্ন কাজ করে, তো এই জন্য আমরা কোনো কাজকেই ছোট করে দেখব না। আমরা সমস্ত শ্রেণীর সমস্ত পেশার মানুষকে শ্রদ্ধা করব, সম্মান করব এবং ভালোবাসব, সবাইকে আমরা ভালো চোখে দেখব, এতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আমরা কোনো কাজকে খাটো করে দেখব না, মনে থাকবে তো তোমাদের, যে আমরা বলবো না যে ও তো কৃষক, ও তো দর্জি, ও তো রাজমিস্ত্রি এবং ও বড় অফিসার, এই ধরনের তুলনা আমরা করব না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কাজগুলো আমরা এখানে দেখলাম তার উপর ভিত্তি করে তোমরা বাসায় কিছু কাজ করবে এবং ভাষায় খুব বেশি থেকে বেশি কাজটি করবে, কাজগুলো করবে এবং লিখবে, এতে তোমাদের খুব সহজ হবে এবং তোমাদের জিনিসগুলো মনে থাকবে। তো তোমরা যে কাজটি করবে, তোমার এলাকার যে কোনো তিনটি পেশাজীবীদের কাজের বর্ণনা লিখে নিয়ে আসবে, অর্থাৎ তোমরা খাতায় লিখবে, লিখে তোমাদের বাসায় তোমাদের বড়দেরকে দেখাবে, অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে, তোমার ঘরের আশেপাশে আরও ঘর আছে, দেখবা তারা এক একজনে এক এক কাজ করে, এক এক পেশায় জড়িত, তাহলে সে তারা কোন কোন পেশায় জড়িত আছে, কী কাজ করেন, সেই বিষয়গুলি তোমরা খাতায় নিজেদের মতো করে লিখবে। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।